বন্ধুরা, এটা তো মিনি খিসমা। কি নেই বন্ধুরা, আমি আজকে যেখানে তোমাদের নিয়ে এসেছি এটাকে মিনি খিসমা বলা যেতে পারে। কারণ এই সময় আমরা খিসমা ফরেস্টের পাশে যে প্রচুর পরিমাণে ব্লুটেল বিটার বা চেস্টনাট বিটারের ছবি তুলতে যাই, এই জায়গাটাতেও কিন্তু প্রচুর পরিমাণে ব্লুটেল বিটার আসে, প্রত্যেক বছরই আসে। আমি দীর্ঘদিন ধরে এখানে আসি, ছবি তুলি। চলো তোমাদের আজকে দেখাই জায়গাটা ঘুরে, কেমন এই জায়গাটা আর এখানে ব্লুটেল বিটার কেমন আছে, এখানে কেমন ধরনের ছবি হতে পারে, সেগুলো তোমাদের আস্তে আস্তে দেখাই। তাহলে তোমরা সাথে থাকো, ভিডিওটা শেষ পর্যন্ত ভালোভাবে দেখো, ওকে? তাহলে চলো। এদিকটা পুরো সবুজ, চারিদিকে সবুজ ধান, তার মাঝখানে এই ছোট্ট একটা পুকুর, আর এই পুকুরের মধ্যেই প্রত্যেক বাড়ি আসে, এবারও এসেছে ব্লুটেল বিটার। এরা মূলত গ্রীষ্মের পরিযায়ী পাখি, এবং এই পাখিগুলো এখানে এসেছে, এরা বেশ কিছুদিন এখানে থাকে, বাসা তৈরি করে, তারপর আবার বাচ্চা বানিয়ে উড়ে চলে যায়। এই হলো সেই পুকুরটা। এই পুকুরের পাড়েই প্রচুর পরিমাণে ব্লুটেল বিটার বাসা করেছে। দেখো বন্ধুরা, কত ব্লুটেল বিটার উঠছে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। দেখি, চলো তোমাদের একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি। এরা সাধারণত মাটির ভেতরে গর্ত তৈরি করবে, গর্ত করে সেখানে বাসা তৈরি করে। আর এদের বাসা তৈরি করা, চলো একটু দেখে আসি এরা কীভাবে বাসা তৈরি করছে। তবে হ্যাঁ, আমি কিন্তু অনেক সেফ ডিস্টেন্স থেকে এই বাসা তৈরি দেখছি, যাতে ওদের কোনো ডিস্টার্ব না হয়, সেইভাবেই আমি ওদের উপরে নজর রাখছি। ওদেরকে কোনো রকম ডিস্টার্ব করা উচিত নয়, কারণ এগুলো প্রাকৃতিক সম্পদ, এদেরকে কোনো রকম ডিস্টার্ব করলে এদের হারিয়ে ফেলবো আমরা। আর এদেরকে যদি আমরা হারিয়ে ফেলি, তাহলে তো বাস্তুতন্ত্র নষ্ট হয়ে যাবে, পৃথিবীর ভারসাম্য বিঘ্নিত হবে, আমরাও তো থাকবো না। আমি যখন ব্লুটেল বিটারের ছবি তোলায় ব্যস্ত, তখন হঠাৎ খেয়াল পড়ল এই কাঠবিড়ালিটি বারবার আমার কাছে আসার চেষ্টা করছিল। নজর গেল প্রকৃতির এই সুন্দর দৃশ্যটির দিকে। আজ আমি যে সমস্ত ছবি তুলেছিলাম তার কিছু তোমাদের সামনে তুলে ধরলাম। বন্ধুরা, কেমন হয়েছে কমেন্ট করতে ভুলো না কিন্তু। তাহলে বন্ধুরা, কেমন লাগলো ভিডিও, কেমন লাগলো ব্লুটেল বিটারের ছবি? তাহলে চলো আজকের মতো এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।